আপনারা দেখছেন এসকে লাইভ প্রতিদিন শিরোনাম নিয়ে হাজির আমি অনুষ্কা আপনাদের সামনে আজ ফের মুখোমুখি হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে তবে দুই রাষ্ট্র নেতাই সশরীরে পরস্পরের সাথে দেখা করবেন না তাদের এই বৈঠক হবে ভার্চুয়ালি যোগের পর এবার হ্যাকারদের নজরে কেজরি জানা গিয়েছে আজ সকালে পাঞ্জাব কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট থেকে 100টিরও বেশি টুইট শেয়ার করা হয়েছে অ্যাকাউন্টে নির্দিষ্ট কোনো ডিপিও ছিল না এই নিয়ে সম্প্রতি 4 নম্বর হাই প্রোফাইল টুইটার অ্যাকাউন্ট হ্যাক হলো ভার্চুয়াল দুনিয়ার হ্যাকার হামলায় বারবার তো চিন্তায় ফেলেছে সকলকে দেওঘরের ত্রিকুট পাহাড়ে ভয়াবহ দুর্ঘটনা রোপওয়ের কেবলি তারের মধ্যে মুখোমুখি ধাক্কা লাগে ঘটনায় একাধিক পর্যটক আহত হয়েছেন মৃত্যু হয়েছে দুই মহিলার এখনও ঘটনাস্থলে ফেঁসে রয়েছেন 48 জন যাত্রী ভয়াবহ দুর্ঘটনার পর তৎপরতার সাথে শুরু হয়েছে উদ্ধার কাজ জানা গিয়েছে মোট 12টি রোপওয়ে কেবিনে এখনও পর্যটকরা আটকে রয়েছেন তাদের উদ্ধারের জন্য নামানো হয়েছে আধা সেনা এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের আতঙ্কে ঘুম ছুটেছে পরিজনদের বায়ুসেনার হেলিকপ্টারের সাহায্য নেওয়া হচ্ছে এই উদ্ধার কাজে প্রায় 48 ঘন্টারও বেশি সময় ধরে রোপওয়েকে আটকে রয়েছে পর্যটকরা ভরসাশীল সংগঠনই তার উপরে ভরসা রেখে আগামীকাল মঙ্গলবার বিধানসভা ও লোকসভা দুই উপনির্বাচনে লড়াই করবে তৃণমূল কংগ্রেস এই দুই কেন্দ্রে তৃণমূল দাঁড় করিয়েছে দুই তারকা প্রার্থীকে লড়াইয়ে আছেন এমন দুই প্রার্থী যারা একসময় বিজেপিতে ছিলেন দুজনেই কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব সামলেছেন বিজেপি ছেড়ে আসা এই দুই প্রার্থীকে দিয়েই বাজিমাত করতে চায় রাজ্যের শাসক দল ফলে আগামীকাল দিনভর নজরে থাকবেন শত্রুঘ্ন সিনহা এবং বাবুল সুপ্রিয় পাহাড়ে আত্মপ্রকাশ হতে চলেছে আরও একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের আগে দার্জিলিং এ একগুচ্ছ ছবি দিয়ে পোস্টার জানা গিয়েছে বিজিএসপি নামে এই নতুন রাজনৈতিক দল ফের পাহাড়ের মাটিতে আত্মপ্রকাশের পথে এই নতুন দলের আগে পাহাড়ে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে অজয় এডওয়ার্ডের হামরো পার্টি এছাড়াও অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা তার মতে পৌরসভা নির্বাচনে নতুন রাজনৈতিক দল হামরো পার্টি পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে দার্জিলিং পৌরসভা দখল করেছে ফের পাহাড়ের রানী দার্জিলিং এ আত্মপ্রকাশের পথে নতুন আরেক রাজনৈতিক দলের পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব আন্দোলন করল জেলা কংগ্রেস আলিপুরদুয়ার জেলা কংগ্রেসের পক্ষ থেকে মোটর সাইকেল ও রান্নার গ্যাসকে মৃত হিসেবে দেখিয়ে বল হরি হরি বল ধ্বনি দিয়ে শহরের একাধিক পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ দেখানো হয়েছে হাসখালীর পর এবার দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে খুন করার চেষ্টার অভিযোগ উঠল স্থানীয় যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের থানার তেঁতুলতলা গ্রামে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে ঝড় ও ঝিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি বাড়িঘর ভেঙে যাওয়ারও পাশাপাশি নষ্ট হয়েছে জমির ফসলও ঝড়ে গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে একাধিক ব্যক্তির জলপাইগুড়ি শহরের আদরপাড়া সর্বজনীন বাসন্তী পুজো উপলক্ষে নবমীর রাতে প্রসাদ বিতরণ করা হয়েছে 24তম বর্ষে পদার্পণ করল এই পুজো করোনা রেশ স্বাভাবিক হতে রামনবমীতে ভারত সেবাশ্রম মহাযজ্ঞ দেখার উপচে পড়ল ভক্তদের ভিড় দুবছরে আশ্রমে বাসন্তী পুজো উপলক্ষে বন্ধ ছিল ভক্তদের অবাধ প্রবেশ পুনর্নির্বাচনে ব্যাপক সাফল্য এবং পুরাতন মালদা পুরসভার ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল দলের কাউন্সিলরকে সংবর্ধনা জানালো সংশ্লিষ্ট এলাকার নাগরিক কমিটির সদস্যরা গতকাল রাতে 20 নম্বর ওয়ার্ডের নাগরিক কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট পুরসভার ভাইস চেয়ারম্যান সাফিকুল ইসলামের সাথে একটি ইফতার পার্টি করা হয় সেখানে নাগরিক কমিটির সদস্যরা ফুলের মালা পরিয়ে ভাইস চেয়ারম্যান সাফিকুল ইসলামকে সংবর্ধনা জানান সরকারি পরিচয়পত্রের হিসেবে বয়স প্রায় 100 বছর তবুও মেলেনি বার্ধক্য এবং বিধবা ভাতা সরকারি প্রকল্পের বাড়ির তৈরি আর্থিক সাহায্য থেকেও বঞ্চিত হয়েছেন শতবর্ষ পূর্ণ করা মানিকচক ব্লকের শেখপুরা গ্রামের বৃদ্ধা আলেখা পেওয়া ফের মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পারলালপুর এলাকা থেকে 3 ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করল বৈষ্ণবনগর থানার পুলিশ বায়ুসেনার আর্জি মেনে রানওয়ে সংস্কারের প্রয়োজনে আজ থেকে 11 এপ্রিল অর্থাৎ আগামী 25 এপ্রিল বাগডোগরা বিমানবন্দর বন্ধ থাকবে বলে জানা গিয়েছে স্কুলঘর সংস্কারের জন্য টেন্ডার বিলিকে ঘিরে অনিয়মের অভিযোগ উঠছে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কোয়েল দাসের বিরুদ্ধে তবে শুধু কোয়েল দাসই নন পঞ্চায়েত সমিতির কয়েকজন সদস্যরও যোগ সাযোগে এই বেনিয়ম করা হয়েছে বলে অভিযোগ বেআইনিভাবে ফেন্সিডিল পাচার করার পথে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল গাজল থানার পুলিশ ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে 1480টি বোতল ফেন্সিডিল আজ থেকে চালু হলো মালদা মুম্বাই সুপারফাস্ট সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেন 11 এপ্রিল মুম্বাই থেকে মালদার উদ্দেশ্যে রওনা দিয়ে সাপ্তাহিক সুপারফাস্ট ট্রেন আর বুধবার অর্থাৎ 13 এপ্রিল মালদা থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে এই নতুন ট্রেনটি এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন এসকে লাইভ
महावीर इलेक्ट्रिकल्स 50 से अधिक वर्षों के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान, जहां हैवल्स गोल्ड मेडल, आरआर कैबेल्स, क्रेबट्री, लेग्रैंड, बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं। ग्राहकों की संतुष्टि, शीघ्र सेवा, कंपेटिटिव प्राइसिंग, क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत है। अधिक जानने के लिए हमें अभी कॉल करें। महावीर इलेक्ट्रिकल्स, सेवक रोड, सिलीगुड़ी, 9932018834। तपाईले सिलगढीमा घर लिने सोचिरहनु भएको छ? याद राख्नुहोस्, घर राम्रो बनेको होस्, छिमेकी पनि राम्रो होस् अनि स्थान पनि सही होस्। चम्पासर स्थित मनकामना सेवेन यी सबै कुराहरूलाई ध्यानमा राखेर बनाएको छ। यहाँ 30 देखि 45 लाख भित्रमा 2 BHK देखि 3.5 BHK सम्म फ्ल्याट पाउन सक्नुहुनेछ। ल्यान्डस्केप इम्युनिटिजका साथमा रोपटप इम्युनिटिज र स्काई वकको सुविधा पनि रहनेछ। चाँडो गर्नुहोस्, 15 अप्रेलदेखि यसको मूल्य वृद्धि हुनेछ। मनकामना सेवेन, सम्पर्क नम्बर 9593517500, चम्पासरी, सिलगढी। सिलीगुड़ी में घर की तलाश है? ऐसा घर ढूंढना बहुत महत्वपूर्ण है जो न केवल हमारी उम्मीदों को पूरा करे बल्कि बजट में भी हो। सिलीगुड़ी और उसके आसपास बंगलो, फ्लैट या घर लेने की सोच रहे हैं तो हमें अपनी आवश्यकता के बारे में बताएं। हम आपको आपकी आवश्यकता और बजट के अनुसार घर ढूंढने में आपकी मदद करते हैं। होम लोन में भी हम आपकी मदद करते हैं। हम किसी भी प्रकार की रियल एस्टेट सेवाओं के लिए उपलब्ध हैं। संपर्क करें न्यूज रियल्टर 8760 830 848 58।